দ্য ফোকাস ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখাবো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা পার্ক। কুমিল্লা জেলা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যার সংক্ষিপ্ত নাম পার্ক। এটি একটি স্বায়ত্তশাসিত গবেষণা ও প্রশিক্ষণ একাডেমি। 1959 সালের 27 মে পল্লী উন্নয়নের লক্ষ্যে তৎকালীন সরকার কর্তৃক পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে পল্লী গবেষক ডক্টর আখতার হামিদ খান বার্ড নামকরণ করেন। প্রায় 156 একর ছায়াশুনিবির প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অবস্থান। বিভিন্ন ধরনের গাছগাছালি, ফুলের বাগান রয়েছে একাডেমির চারিপাশে। এছাড়াও বিশাল কমপ্লেক্সের মধ্যে রয়েছে 5টি হোস্টেল, 4টি কনফারেন্স রুম, মসজিদ, লাইব্রেরি, হেলথ ক্লিনিক, স্পোর্টস কমপ্লেক্স, 2টি ক্যাফেটেরিয়া ও 1টি প্রাইমারি স্কুল। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানের বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন হয়ে থাকে, আর বিশেষ অনুমতি সাপেক্ষে এখানে পিকনিক আয়োজনেরও সুব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই পার্ট বিভিন্ন গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও গ্রামীণ প্রশিক্ষণের মাধ্যমে পল্লী উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ১৯৬০ সালে গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে কুমিল্লা মডেলকে উন্নয়নশীল দেশের সামনে তুলে ধরার মাধ্যমে পার্ট বিশ্বজুড়ে সমাদৃত হয়। ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। দু একদিনের রিফ্রেশমেন্টের জন্য আপনিও চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি থেকে। ছায়াশুনিবির শান্ত ও মনোরম পরিবেশে আশা করি আপনার সময় বেশ ভালোই কাটবে।